Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই দেখুন লক্ষ্মীদাস, সেই চাবিটা শেষমেশ আমাকে দিতেই হলো। ঢোকার পথে কি যেন একটা বলছিলেন না, যে আপনার দোকানের চাবি আপনি নাকি কাউকে দেন না। যান, যে যার বাড়ি যান, পুলিশকে যেন আর হস্তক্ষেপ করতে না হয়। যান, এলাকায় শান্তি বজায় রাখুন। যান, আজ থেকে এই লক্ষ্মী ভাণ্ডার পুরোপুরি ভাবে আমাদের। চলো আব্রো, আমার এই বস্তিতে থাকতে ভালো লাগছে না। কাল সকালে ডিসাইড করব দোকানটা নিয়ে কি করব, রাখবো না বুলডোজার চালিয়ে দেব। চল। আজ তোর বাবা কি বলছে? ঠিকই তো বলছে। দিদি একটু চা নিয়ে আসবো, তুমি কি একটু দুধ খাবে? হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও দাও, চা দুধ যা আছে সব দাও। আমাদের লক্ষ্মী কাকিমা সুপারস্টারের ফিউজ কেটে গেছে তো পুরো। এত লেকচার, এত জ্ঞান, এত আত্মবিশ্বাস, কি বর্দি সব ফুস হয়ে গেল তো? একটা দোকানে হয় না, মানে কি 100টা দোকান করবো? শুধু গঙ্গার জলে নয় বর্দি, পুরো ড্রেনের জলে ভেসে গেছে তো সবকিছু। তাপসী, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। ছেড়ে দে না, বলতে দে ওকে। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, এটা তো সবাই জানে। এই তো দুদিন আগেই এই ডায়লগটা তুমি আমাকে দিয়েছিলে। সেই থেকেই যা বুঝলাম, হাতি অ্যাকচুয়ালি একবার নয়, বারবার কাদায় পড়ছে। আর বারবার আমার দিকে একদম এভাবে চোখ তুলে তাকিও না বর্তি। তোমার জন্য, তোমার লোভ আর বোকামোর জন্য লক্ষ্মী ভাণ্ডার আজ আর আমাদের নেই। এই বাড়ির, বাবার কষ্টের পরিশ্রমের স্মৃতি সব তুমি এক নিমেষে শেষ করে ফেললে বর্তি। কিন্তু ওই বাড়ি কেউ তোকে আটকালো না? মানে তুই এইভাবে বেরিয়ে এলি দুলাল লক্ষ্মী দি, ওরা কেউ তোকে থেকে যেতে বললো না? হ্যাঁ দিদি ভাই, আমিও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। মানে তুই চলেও যে এলি, কেউ তোকে আটকালো না, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। কোন মুখে ওকে আটকাবে? হ্যাঁ, এতদিনে আমার মেয়েকে কোন সুখ দিতে পেরেছে ওরা? আনফর্চুনেটলি আমার মেয়েও বুঝতে পারছিল না, এবার বুঝতে পেরেছে। এবার চিনি বুঝতে পেরেছে ওর আসল জায়গাটা কোথা, তাই ফিরে এসেছে। এই নিয়ে এত প্রশ্ন উঠছে না। চিনি এসেছে, খুব ভালো হয়েছে, বাট ডোন্ট মাইন্ড, আমার না কোথাও একটা সন্দেহ হচ্ছে। মানে? মানে যেই চিনি সারাক্ষণ লক্ষ্মী দি করতো, দুলাল, ওই বাড়ি, সবই ওর প্রাণ ছিল। সে হঠাৎ সব কিছু ছেড়ে দিয়ে চলে এলো অল অফ আ সাডেন, মানে এই ব্যাপারটা না আমার বিশ্বাস করতে কোথাও অসুবিধা হচ্ছে। ব্রো চুপ কর, কেন এইসব কথা বলছিস? না বাপি, দাঁড়াও, দাদাভাই ঠিকই বলেছ। আজকে আমি যদি দাদাভাইয়ের জায়গায় থাকতাম আমিও বিশ্বাস করতাম না, অবভিয়াসলি। দেখ দাদাভাই, আজকে আমি যে চেঞ্জটা হয়েছি সেটা যদি তোর বিশ্বাস না হয়, তার জন্য তুই যদি আমাকে অগ্নি পরীক্ষা দিতে বলিস আমি সেটাও দিতে পারবো। এবার বল কি করলে বিশ্বাস করবি? চিনি, তোর ভিসাটা করানো আছে তো? তোরাই জানিস। গুড, তাহলে তোর লন্ডন যাওয়ার টিকিটটা কেটে ফেলার ব্যবস্থা করি। যত তাড়াতাড়ি সম্ভব তোকে ওখানে পাঠিয়ে দিতে হবে। সেটা হলে তো কোনো ক্ষতি নেই, ভালোই হবে তো, কি বলিস? আমি রাজি, বাট আমার একটা কন্ডিশন আছে। চল আমার সাথে।
হাঁসের বাড়িতে। তোর ভালোবাসা আমার ভালোবাসা এইভাবেও পায়ে পেশে মারতে পারে না। আমি তোকে নিয়ে যাবো ওর বাড়িতে, চ। না মা দাঁড়াও, তুমি কোথাও যাবে না, আর আমিও এই মুহূর্তে তোমার সাথে যাব না। দিদি দুলাল তো ঠিকই বলছে, দেখো আমি তোমাকে কোনোদিন যেচে কোনো পরামর্শ দিইনি, কিন্তু আজ বলছি তুমি আর হংসিনীকে ফেরাতে যেও না। হ্যাঁ বৌদি, দেখো তুমি তো হংসিনীকে যথেষ্ট ভালোবাসা দিয়েছ, তুই যদি লন্ডন চলে যাস তোর সব শর্ত আমি মেনে নেব। ওকে বাবা চিনি এখানে একটাই শর্ত দিয়েছে, ও লিখেছে আমরা যদি বিজনেসে ওকে ইকুয়াল পার্টনারশিপ দিই তবেই ও লন্ডন যাবে আর ওখানে গিয়ে সেটেল করবে। এমনি যে তোকে বলেছিলি এটা এতদিন বাড়িতে ছিলি না, এই যে আমরা প্ল্যানিং করেছি আমি আর অব্রু, আমরা লন্ডনে এক্সপ্যান্ড করব, এই যেরকম কলকাতা স্টোর আছে সেরকম লন্ডন স্টোর হবে। তুই ওই ব্যবসাটা টেক ওভার কর, লন্ডনের হেড তুই হবি, তুই ওখানে থাকবি, ওখানে ব্যবসাটা সামলাবি। হ্যাপি? ওকে, আমার কোনো প্রবলেম নেই, বাট সেটারও গ্যারান্টি কিন্তু তোমরা যদি পেপারটাতে সাইন করো তাহলেই আমি পাবো। আফটারঅল তোমাদের থেকেই আমার শেখা যে বিজনেসে পেপারসই লাস্ট কথা, এখানে মুখের কথায় চিড়ে ভেজে না। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস আমি তাই করবো। তাড়াতাড়ি করতে হবে, আমাদের অফিসে মিটিংও আছে। আমি সাইনটা করে দিচ্ছি, সেটা করে না আমার একটু মেল করতে হবে। কিরে, সরি সরি, সো সরি দিদি ভাই, আমি বুঝতে পারিনি এত ইম্পর্টেন্ট পেপার। ভেরি ননসেন্স, এমনিতেই বলছি আমাদের তাড়া আছে, অফিসে একটা মিটিং আছে, তার মধ্যে ঠিক আছে ইটস ওকে, আমি এটার আরেকটা কপি বের করে রেখেছিলাম যাতে কোনো প্রবলেম হলে আমার লন্ডন যাওয়াটা অ্যাটলিস্ট ডিলে না হয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।